নমস্কার বন্ধুরা, আজকের দিনের আপডেট। কালকে রাত্রেবেলা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা রুটিন শেয়ার করা হয়েছে, সেটা 7 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, যেটা গতকাল অবধি খুব একটা নিশ্চিত ছিল না যে পরীক্ষা কবে থেকে হবে। আমরা গেস করছিলাম, একদম ওয়াইল্ড গেস ছাড়া কিছু না। তো যাই হোক, তো এবার আজকে আমি ডিপার্টমেন্ট থেকে খবর নিলাম, এখনো অবধি যেটা জেনেছি মেলে পাঠানো রুটিনগুলো ফাইনাল এবং অ্যাকচুয়াল রুটিন। একটু আগে আমি ফোন করে জানলাম, তো যেটা যদিও আমি এখনও মানে এই নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা অ্যাটলিস্ট আমার নেই যে এটা আবার ক্যান্সেল হবে কি না, তবে এতগুলো রুটিন এসে গেছে, লোকজন খুবই কনফিউজড, তো সেই জন্যে বলছি। তো ব্যাপারটা এটাই যে এই রুটিনটা আপাতত ভ্যালিড ধরে চলতে হবে। মোস্ট প্রবাবলি 7 তারিখ থেকে বোধহয় এক্সাম স্টার্ট দেখাচ্ছিল, ওই রুটিনে দেখছিলাম, ওই 7 বা 8 যাই হোক, তো ওই রুটিনটাই ফর দ্য টাইম বিং ভ্যালিড। এবং যেটা দেখলে দেখা যাবে যে পুরনো রুটিনের ক্যান্সেল পরীক্ষাগুলোকে পিছিয়ে দিয়ে শেষে জুড়ে দেওয়া হয়েছে, তো নতুন শিডিউল ছাড়া যেটা তো করা সম্ভব ছিল না, হয়তো নতুন দুটো পরীক্ষা আলাদা করে দিতে পারতো যে ওই পরীক্ষাটা এই দিন এই এই ডেটে হবে, কিন্তু আগে যেহেতু 3-4টে রুটিন অলরেডি বেরিয়েছিল, যার ফলে লোকের বুঝতে কনফিউশন হতোই যে কোনটার পরে এই দুটো গিয়ে অ্যাড হবে, তো আলাদা আলাদা ডেটে বিভিন্ন রকম রুটিন আমরা অলরেডি পেয়েছিলাম। তো লেটেস্ট যে কলেজের ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রুটিন যেটা দেওয়া হয়েছে, তো সেটাকেই ভ্যালিড ধরে আপাতত আমাদের চলতে হবে। সুতরাং ওই 7 বা 8 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে, এটা ধরেই আপাতত চলবো। ঠিক আছে, এটুকুনি বলার আপাতত, আর যদি নতুন কিছু খবর থাকে আমরা জানাবো। নমস্কার, ধন্যবাদ।